আমার যুবক ভাইরা, আজকে আমাদের আপনাদের সামনে যে ড্রিম, সামনে যে স্বপ্ন, অথবা সামনের যে সংগ্রাম, সামনে যে লড়াই, সেটা হল ইসলামের সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক, সামরিক, আন্তর্জাতিক, অর্থনৈতিক, কমপ্লিট সামগ্রিক ইসলামের বিজয় সাধন করার কথা, ঠিক কিনা? এটা তো আপনার একমত কিনা? যদি আপনার এই স্বপ্ন যদি হয়ে থাকে, অবশ্যই এই স্বপ্ন কার ছিল? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন ছিল। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সর্বপ্রথম আপনাকে ইয়াকিনের জায়গায় আসতে হবে। কিসের জায়গায় আসতে হবে? ইয়াকিনের জায়গায় আসতে হবে, ঈমানের জায়গায় আসতে হবে আপনাকে। আপনাকে অনেক অনেক মোর 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 আপনাকে স্পিরিচুয়াল হতে হবে, আপনাকে আপনাকে আধ্যাত্মিক হতে হবে। বার্তা ক্লিয়ার? আপনি আজ যত বেশি আধ্যাত্মিক হতে পারবেন, তত বেশি আপনি এগিয়ে যেতে পারবেন। কিন্তু এই বিষয়টা কিন্তু সাধারণ তরুণ প্রজন্মের মধ্যে জিনিসটা কম, অনেক কম। তরুণরা ফজর নামাজ পড়ে না, কিছু মনে করবেন না আপনারা। আমাদের বর্তমানে অনেকে জিহাদের স্বপ্ন দেখে তরুণরা, হ্যাঁ, নিজেকে মানহাজি ভাবে, জিহাদি ভাবে, খুবই এটা নিয়ে ফ্যান্টাসি করে ফেসবুকে, সবাই জেনে সে জিহাদি লেখালেখি করে, দেখেন কে ফজর নামাজ। তাহাজ্জুদ তো পড়েই না আমাদের ছেলেরা, তাহাজ্জুদ তো পড়েই না। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ ছাড়া, তাহাজ্জুদের নামাজ, শেষ রাতের জাগরণ, মেরাজের কিছু কি, হ্যাঁ, কিছু ছিটা পাটা। মেরাজে যেতে চান, ইসরা করতে চান, কিছু ফ্লেভার পেতে চান, শেষ রাতে উঠে কানেকশন করতে হবে উপরের সাথে। এটা না উঠলে বুঝবেন না। যতক্ষণ আমরা আধ্যাত্মিক হতে পারবো না, আমার কথাটা জানি না আপনারা হয়তো হুজুর সেজন্য কতগুলো বলতেছেন, এটা আমি আমার একদম রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে বলতেছি। এটা এটা কোনো আমার শুধু খালি দরবেশি বয়ান না, এটা তাহাজ্জুদের নামাজ এটা দরবেশি বয়ান নয়। আমি যদি আধ্যাত্মিক হতে না পারি তাহলে বস্তুবাদের সাথে আমার আর পার্থক্য কী? ওই শাহবাগি শয়তানগুলো তো যৌনবাদ নিয়ে পড়ে থাকে শাহবাগের ইয়েতে, ঠিক কি না? এদের বস্তুবাদ ছাড়া কিছু বুঝে তারা? এদের কোনো আধ্যাত্মিকতা আছে? তা আমার যদি আধ্যাত্মিকতা না থাকে তাহলে আমি তো কালমাক্সকে বিশ্বাস করলাম, জড়বাদকে বিশ্বাস করলাম, আমি আমার দলীয় কাঠামো দিয়ে, আমার অর্থ দিয়ে, আমার সিস্টেম দিয়ে আমি কিন্তু দিনকে পুরো বিজয় করতে পারবো না। আমাকে আগে হয়তো আধ্যাত্মিক, অনেক বেশি আধ্যাত্মিক হতে হবে, তারপরও তাহাজ্জুদের নামাজ নেই, এই কালচারটা আসছে না। আপনারা যদি মেরাজকে ডিফেন্ড করতে চান, মেরাজকে বুঝতে চান, অবশ্যই আপনাদেরকে ওই ফ্লেভার কিছু যুক্ত করতে হবে, নবতী ফ্লেভার।